চট্টগ্রাম নগরী জেলা শিল্পকলা একাডেমির দক্ষিণে অনুমোদন না নেয় নির্মাণাধীন এ ভবনের মালিক সৈয়দ জিয়াদ রহমানের বিরুদ্ধে সিডিএ গ্রেফতারি পরোয়ানা জারি করে সিরিয়া বলছে শুধু এটি নয় তা থাকার তিনতলার বাড়িটিও অনুমোদন নেওয়া হয়নি যদিও ওই ভবনটির ছবি তুলতে গেলে বাঁধা দেয় তারা পরে অবশ্য কথা বলে নির্মাণাধীন ভবনটি তাদের নয় বলে দাবি করেন জিয়াদের ভাগ্নে বিল্ডিং একটা হচ্ছে ওই বিল্ডিংটা আমাদের না ওই জায়গাও আমাদের না চট্টগ্রাম নগর ও বাইরে মিলিয়ে অনুমোদন না নেওয়া ভবনের চারপাশে পর্যাপ্ত জায়গা না রাখা ও অতিরিক্ত তলা বাড়ানো সহ নানা অপরাধে ইমারত নির্মাণ আইনে চার ভবন মালিককে কারাগারে ও বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি সম্ভাবনা জারি করেছে সিডিএ যার অধিকাংশই হয়েছে নগরীর বাকুলীয় কল্পলোক আবাসিকে এতে মামলা আর শাস্তির ভয়ে আতঙ্কিত ভবন মালিকরা আমরা অবশ্যই অনেক হচ্ছি কিন্তু বিল্ডিং অনুযায়ী যেগুলো মানা আমরা অন্তত সেভেন্টি পার্সেন্ট আমরা মানেছি আমরা যেটা করেছি এটা ভুল করেছি সিডিএ কর্তৃক আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে অনেকজনকে জেল জেলে দেওয়া হয়েছে ওই কারণে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি সিরিয়া বলছে ভবন নির্মাণে অরাজকতা পরিস্থিতি দূর করা ও আইন মানতে বাধ্য করাই তাদের লক্ষ্য বত্রিশটা মামলা করা হয়েছে যেগুলো অন্য যারা অবৈধ নির্মাণ করছে তাদেরকে আমরা নোটিশ করে এই কার্যক্রম আছে স্টেপ বাই স্টেপ আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা জনগণকে একটাই পরিষ্কার মেসেজ দিতে চাই ইমারতিমা বিধিমালার ব্যত্যয়ে ভবন আর আমরা না এদিকে ইমারত নির্মাণ নির্মাণবিধি সঠিকভাবে তদারকি করতে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়েছে ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তি যদি এ ধরনের নকশা বহির্ভূত কাজ করে ইমারত নির্মাণ কমিটি তাদেরকে একটা নোটিশ দিতে হবে শুনানি করার পর আবার একটা ফাইনাল নির্দেশ দিবে হয়তো ব্যাঙে ফেলার জন্য আর যদি ভালো থাকে যে নির্মাণ করার জন্য যদি তা মানা না হয় সেক্ষেত্রে ইমারত নির্মাণ আইন অনুযায়ী সেটা অপরাধ হয়ে গেছে তখন সেটা মামলা করা হয় ইমারত নির্মাণ আইনে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা জরিমানার বিধান রয়েছে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম